আমি কোনো রাজনৈতিক দল নহয়, এই ৰঙা পতাকা কাছি তলত আমি নাথাকো। নমস্কাৰ সকলোকে, অসমীয়া নৱবৰ্ষ আৰু ৰঙালী বিহুৰ বহুত বহুত শুভেচ্ছা জনালোঁ আৰু লগতে অংগনবাদী কৰ্ণাৰ চেনেলটিলৈ আন্তৰিকতাৰে স্বাগতম জনাইছোঁ। চলিত বৰ্ষ 2024ৰ চলিত এপ্ৰিল মাহৰ যোৱা 4 তাৰিখে নলবাৰী জিলা মহিলা সমিতিৰ কাৰ্যালয়ত অসম অংগনবাদী কৰ্মী সহায়িকা সুৰক্ষা সমিতিৰ যি জন্ম হ'ল, এই সমিতিখন গঠন কৰাৰ কিছু মুহূৰ্ত এই ভিডিঅ'টোৰ জৰিয়তে দাঙি ধৰিলোঁ। নিশ্চয় সকলোৱে চাব আৰু ভাল বেয়া সকলোৰে মতামত থাকিব। পাৰিলে কমেণ্টত জনাব আৰু শ্বেয়াৰ কৰিব। আৰু সকলো কৰ্মী সহায়িকা বান্ধৱীলৈ এটাই অনুৰোধ, আপোনালোকে নিজেই বিচাৰ বিবেচনা কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব বুলিও আশা কৰিলোঁ। আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। যেতিয়াৰ পৰা আমাৰ হেৰি কৰ্মী সহায়িকা হৈছে, তাৰে কিছু বছৰ পিছৰ পৰা এই ৰাজ্যিক অসম ৰাজ্যিক অংগনবাদী কৰ্মী সহায়িকাক জন্ম দিছিল। আৰু আমি সেই মৰ্মে আজি বহু বছৰ ধৰি তেখেতসকলৰ লগত আমি তেখেতসকলৰ নীতি পন্থাৰে আমি আমাৰ কাৰ্য কৰি আছিলোঁ। কিন্তু এতিয়া আমি দেখি শুনি বুজি সকলো কৰ্মীয়ে তাৰমানে আমি বুজি পাইছোঁ যে সেই পন্থাটো আচলতে আমাৰ মনোগ্ৰাহী নহয়। কিছুমান তাতে আমাৰ আশুৱা আছে, তথাপিও তেখেতসকলক আমি এইটো কোৱা নাই যে তেখেতসকলে যিবিলাক দাবী উদযাপন কৰিছে নিশ্চয় সেইবিলাকো আমাৰ করণীয়, কারণ সেইবিলাক দাবিও আমি মানিব আমি সদায় কৰি আছো যে আমাৰ কৰ্মী সহায়িকাৰ সকলক মাননীৰ সলনি মজুৰি দিয়ক, আমাৰ পেঞ্চনৰ ব্যৱস্থা কৰক। নোহোৱা নহয়, আজি আমাৰ এই সংগঠনটোৱে কিছুমান কাম কৰিছে নিশ্চয়। তাৰে ভিতৰত আমাৰ মাজত কথাবিলাক জানা বা বুজা হৈছে যে কি কৰিলে কি হ'ব বা তেনেকুৱা। আৰু আমাক প্ৰতিটো প্ৰকল্প নিশ্চয় সভানেত্ৰী সম্পাদিকাবিলাকে গম পাব যে ডিপাৰ্টমেণ্টৰ পৰা আমাক এইবিলাক কৈ থাকে যে তোমালোকে এই CI2 বা দল সংগঠনৰ লগত কামবিলাক কৰাতকৈ নিজেই নিজৰ কাৰণে তোমালোকে চেষ্টা কৰাচোন, তোমালোকৰ কি জানি এই নিজৰ ভোক লাগিলে নিজেই খুজিব লাগে। তাৰমানে আমাৰ পেটত ভোক লাগিলে আমি নিজে নুখুজিলে আনক যদি আমি পচুৱাই দিওঁ, হয়তো আমাৰ কেতিয়াবা দিবও পাৰে কেতিয়াবা নিদিবও পাৰে। তদ্ৰুপ আপোনালোকে গম পাইছে এইবাৰৰ আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচী তেনেকুৱা, ইমানে ধৰ্ণা কৰিছে, ইমানৰ মাজতো আৰু কিমানে কৰাও নাই। সেইটো কিন্তু প্ৰচাৰ নহয়, নকৰাও আছে কৰাও আছে। কিন্তু আমি সকলোৱে কৈ থাকে মুখেৰে যে আমি CI2ৰ তলত নাথাকোঁ। ৰঙা পতাকাতে আমাৰ অংগনবাদী কৰ্মী লেখাই আছিল, কিন্তু সেই চাইও বহুতে কৈছিল যে আমি ৰঙা পতাকাৰ তলত নাথাকোঁ। তোমালোকে যদি সংগঠন কৰা, আমাৰ নিজৰ প্ৰতীকেৰে সংগঠন কৰা, তেতিয়া আমি সকলোৱে সহযোগ কৰিম। সেই আমি সকলোৰে আশীৰ্বাদ শিৰত লৈ ইয়াত আমি আজি নতুন সংগঠন এটা জন্ম দিবলৈ ওলাইছোঁ। আজি প্ৰথম কাৰ্যসূচী আমাৰ পতাকা উত্তোলন। এই পতাকা উত্তোলন কৰিব বেজেৰা প্ৰকল্পৰ আমাৰ অংগনবাদী কৰ্মী লাইলা চৌধুৰী। তেওঁক এখন আমি ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাম নলবাৰী প্ৰকল্পৰ পৰা শ্ৰী সুমিত্ৰা হালৈয়ে। গতিকে তেখেতক মই পতাকা উত্তোলন কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। আগৰ ৰাজ্যিক কমিটিখনত যিখিনি কাম কাজ চলি আছিল আমাৰ সেইখিনি ভাল লগা নাই, সেইকাৰণে আমি তাৰ পৰা বাকী আহি নতুনকৈ এখন কমিটি গঠন কৰিব ওলাইছোঁ। কৰ্মী সহায়িকাৰ আগৰ CI2
পৰা আমি ওলাই আহিছোঁ। আমি এতিয়া ওলাই আহি এখন নতুনকৈ কমিটি গঠন কৰিছোঁ, তাত আমি অঙ্গনবাদী কর্মী সহায়িকা সুরক্ষা কমিটি বলে নামটো দিছোঁ। আর এই সভাখনতে আমি কমিটিখনত সভানেত্রী হিসাবে লাইলা চৌধুরীক আমি প্রস্তাব করেছোঁ, আর সম্পাদিকা ভূমিত্রা হালত আমি প্রস্তাব করেছোঁ, দুজনক আমি কমিটিখনত সভানেত্রী সম্পাদিকা রাখিছোঁ। এতিয়া আমার নতুন সম্পাদিকায় বক্তব্য রাখব। নমস্কার গ্রহণ করব। আজি এই শুভ দিনত আমি সকলরে নির্দেশ মর্মে এই গধুর দায়িত্ব পাতি লৈছোঁ যে আমি কোনো দল সংগঠনের আমি নাথাকো। আমি অকল অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা মিলি এই সংগঠনটির কাম কাজ চলাই নিম, আর এই সংগঠনটির মেন প্রধান উদ্দেশ্য হব আমার কর্মী সহায়িকাসকলক সুরক্ষা দিয়া, যিকোনো মুহূর্তত যিকোনো অভাব অনাটনের কথা যাতে আমি প্রকল্প বিষয়ার জড়িয়ে বা আমার সঞ্চালক মহোদয়ের জড়িয়ে আমি সরকারখনক অবগত করাব পারো, আমার আলাপ আলোচনার মাধ্যমে যাতে আমি কোনো ধরনের ধর্ণা প্রতিবাদী কার্যসূচী হাতত নললেও আমি যদি আমার প্রাপ্য আদায়ের দাবির কারণে সহযোগ সকলে একমত হয়ে আমি সংগঠনটি যোগদান করো, তার বাবে আমি সমূহ রাইজলৈ আমার বিশেষ অনুরোধ বা বেলেগ বেলেগ ডিস্ট্রিক্টর আমি যোগাযোগ করেছোঁ, তেখেতসকল আমার সহযোগ করক। রাজ্যিক কমিটিক আমি লই করা নাই, কিন্তু তেখেতসকল কিছু নীতি আদর্শ সকলে মানিবলৈ মান্তি নহয়, গতি আমি এতিয়া অসম অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সুরক্ষা সমিতি হিসাবে আমি এটি গঠন সংগঠন গঠন করলো, আজি এই কমিটি গঠন করলো। এই কমিটির নীতি আদর্শ আমি নিশ্চয় আপনাদের পরবর্তী কার্যসূচী জানাম, আর আজি এতিয়া আমি অনুষ্ঠপ্রিয়াকৈ এই কমিটি গঠন করলো, আর ইয়াত উপবিষ্ট সমূহ অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সমন্বিত সকলরে সকলের সন্মতিক্রমে মোক এই গধুর দায়িত্ব দিছে, তেখেতসকলক বিশেষভাবে মই ধন্যবাদ দিছোঁ, লগতে তেখেতসকলের সহায় সহযোগিতা দিয়া পরামর্শ আগর নিচিনাকৈ দি থাকিব বলে মই তেখেতসকলক আশীর্বাদ ললো, আর ভবিষ্যতের তেখেতসকলক সহায় সহযোগিতা বাট চাই গেল। আর এই কমিটিখনে মতপ্রতভাবে লাগি থাকা বেজরা প্রকল্পর লাইলা চৌধুরী সভানেত্রী পদত সকলে মনোনীত করেছে, গতি আমি দুয়েও এক যাতে কি উদ্দেশ্যে কেন করিম তেখেতকো দুয়াশার কবলে মনে অনুরোধ রাখি। আজি যি আমার এই কমিটিখন গঠন হল সকলরে সর্বসম্মতিক্রমে সভানেত্রীর দায়িত্ব দিছে, গতি সভানেত্রী হিসাবে যথেষ্টখিনি দায়িত্ব থাকিব, আর কাম করবলৈ যথেষ্ট আমি কষ্ট করব লাগিব, যেহেতু আমি একটা দলের পৰা সাইড হয়ে আহিছোঁ, আমি একটা সন্থার পৰা ফালৰি কাটি আমি নতুন একটা কমিটি গঠন করছো, সে আমার কমিটিখন সকলে আগুয়াই নিয়ার সহায় সহযোগিতা করব বলে আশা রাখি, আর রাজ্যিক কমিটির দাবিসমূহ সেই দাবিসমূহও আমার দাবি, সকলরে কিন্তু দাবি একটাই, কিন্তু আমি কোনো রাজনৈতিক দল নহয়, আমি কোনো সিপিএম পার্টি নহয়, আমি রাজনৈতিক দলত নাথাকো, আমি তেওঁলোকক সেই ৰঙা পতাকা কাঁচি ভাঙি তলত আমি নাথাকো, তার কারণে আজি আমি এই নতুন সমিতিখন গঠন করবলে বাধ্য হয়েছোঁ। আমার এই সমিতিখনের মতে সকলো অঙ্গনবাড়ী কর্মীর সহায়িকায় সকলো কাম নিয়াৰিকৈ কৰি যাব, আমি সরকার বিরোধী নহয়, আর আমার আমি কম কম শিশুসকলের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি আমি তেওঁলোকর কারণে আমি যে সর্বাঙ্গীন বিকাশের কারণে শিক্ষা দিও সেই শিক্ষা আমি কেন্দ্রত নিয়াৰিকৈ দি যাম, আমি খাদ্য রন্ধা খাদ্যই হোক বিতরণেই হোক আমার গর্ভবতী প্রসূতি শিশুসকলের যিখিনি আমার করণীয় আমি সকলো করে যাম, আর আমি হিতাধিকারীসকলক আমি কেতিয়াও বঞ্চিত নকরো। আর আজি আমার এই কমিটিখনক শোণিতপুর ডিস্ট্রিক্ট
লগতে বাক্সা ডিস্ট্রিক্ট, নলবাড়ী, কামরূপ, ধুবুরী আমার লগত আর কেবাখনো ডিস্ট্রিক্ট আছে। গতি আমি আমার আমার এনে ধরনের পতাকা হবো আমার বান্ধবী সকলে চাই লো। আমার অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা এনে ধরনের পতাকা আমার থাকিব। গতি আমি কেতিয়াও রঙা পতাকার তলত না থাকু। আমি নিজাববিয়াক আমি নিজাববিয়াক আমার অকল অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা হয়ে আমি আজি ওলাই আহিছো। গতি আশা রাখছো আমার বান্ধবী সকলে আমাক সম্পূর্ণ সহযোগ করব। আর আমার যে সরকার চলি আছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতকো আমি আমার সমিতির ফালর অনুরোধ জানাইছো যে আমার দাবি সমূহ যে পূরণ করে, আমাক মাননীর সলনি মজুরি দিয়ক, আমার যর্মী সকলের পদোন্নতি চিন্তা চর্চা করব, লগতে যে এককালীন সাহায্য দিবলৈ বাকি থাকিল সেইখিনিও অনতি পলমে আমাক আদায় দিয়ক। গতি আমার দাবিসমূহ একটাই। গতি আমি যেতিয়া আমি নিজাববিয়াক আগবাড়ি যাব নিশ্চয় আমার লগত আলোচনা করিব, আমাক লগ দিব বলে আমি আমি আশাবাদী। গতি তেখেতে আমার ফালে নিশ্চয় চাব। এইখিনি কই মই মোর কথাখিনি সামৰি নিছো। অঙ্গনবাদী কর্মী হয় সুরক্ষা সমিতি জিন্দাবাদ, অঙ্গনবাদী কর্মী হয় সুরক্ষা সমিতি জিন্দাবাদ, আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি।